হ্যালো বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন। আমি আছি আপনাদের সঙ্গে প্রসেনজিৎ পাল এবং আপনারা দেখছেন এক্সাম 365 বেঙ্গলি ইন পার্টনারশিপ উইথ অ্যান একাডেমি। নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পার্লামেন্ট অফ ইন্ডিয়া রাজ্যসভার তরফ থেকে। এখানে আপনাদের তিনটে পদ আছে এবং ভ্যাকেন্সি আছে প্রায় 14টার কাছাকাছি। আপনাদেরকে ডিটেলসে বলবো এখানে কারা কারা আবেদন করতে পারবেন, আবেদন পদ্ধতি, লাস্ট ডেট, স্যালারি কত টাকা দেওয়া হবে ডিটেলসে জানতে পারবেন। এবং আপনাদেরকে প্রথমেই জানিয়ে রাখি এখানে আপনারা আবেদন করতে পারবেন পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে, পশ্চিমবঙ্গ ছাড়াও অন্যান্য রাজ্য থেকেও আবেদন করা যাবে। ছেলে মেয়ে উভয়ই আবেদন করতে পারবেন। আবেদন করতে হবে অনলাইনে ইমেলের মাধ্যমে। কোন ইমেল অ্যাড্রেসে আবেদন করবেন, কিভাবে আবেদন করবেন সমস্ত কিছু বলবো। এবং এখানে আপনাদের কিন্তু যেটা বলা হচ্ছে যে কোনো রকম এক্সাম হবে না, লিখিত এক্সাম হবে না। তো আপনাদেরকে ডিটেলসে জানার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে এবং অবশ্যই বলবো ভিডিওতে লাইক করে দেবেন এবং বন্ধুদের সাথে ভিডিওগুলো শেয়ার করে দেবেন। আপনারা যখন ভিডিওতে লাইক করেন, বন্ধুদের সাথে শেয়ার করেন, আমরা মোটিভেশনস পাই। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন অফিসিয়াল যে বিজ্ঞপ্তি, শর্ট বিজ্ঞপ্তি পার্লামেন্ট অফ ইন্ডিয়া রাজ্যসভার তরফ থেকে প্রকাশিত করা হয়েছে, সেটা আমি ডাউনলোড করেছি এবং এক এক করে আপনাদেরকে ডিটেলসে বলবো। তো এখানে বন্ধুরা দেখুন, ডক্টর এস রাধাকৃষ্ণন চেয়ার, রাজ্যসভা ফেলোশিপস, তারপরে আছে রাজ্যসভা স্টুডেন্টস এঙ্গেজমেন্ট ইন্টার্নশিপস। তো আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে ইন্টার্নশিপস নিয়ে ডিটেলসে বলবো। এবং প্রথম যেই দুটো আছে এখানে এডুকেশনস কোয়ালিফিকেশনসটা একটু হাই চাওয়া হয়েছে, বাট রাজ্যসভা স্টুডেন্টস এঙ্গেজমেন্ট ইন্টার্নশিপের ক্ষেত্রে আপনাদের অনেকেই আছেন যারা আবেদন করতে পারবেন। তো বন্ধুরা এখানে দেখুন, যেটা বলা হচ্ছে অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফর ডক্টর এস রাধাকৃষ্ণন চেয়ার, একটা ভ্যাকেন্সি আছে এখানে এবং চারটে আছে রাজ্যসভা ফেলোশিপসের জন্য। এবং এখানে দ্বিতীয় প্যারাতে দেখুন, অ্যাপ্লিকেশনস আর অলসো ইনভাইটেড ফর 10 রাজ্যসভা স্টুডেন্টস এঙ্গেজমেন্ট ইন্টার্নশিপ, 10টা ভ্যাকেন্সি আছে রাজ্যসভা স্টুডেন্টস এঙ্গেজমেন্ট ইন্টার্নশিপের জন্য। এবং এখানে কারা কারা আবেদন করতে পারবেন, পার্সুইং গ্রাজুয়েশনস, পোস্ট গ্রাজুয়েশনস, যে সমস্ত ছাত্রছাত্রীরা করছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, এবং আপনাদের এখানে আবেদন করার জন্য কোনো রকম টাকা দেওয়া লাগছে না, শুধুমাত্র আপনাদেরকে আবেদন করতে হবে ইমেলের মাধ্যমে। এবং ইমেলের মাধ্যমে কীভাবে আবেদন করবেন এটা প্রশ্ন থাকতে পারে, আপনাদেরকে ডিটেলসে বলবো, একটু অপেক্ষা করুন। তো এখানে বন্ধুরা অফিসিয়াল যে ওয়েবসাইট আপনারা চাইলে ভিজিট করতে পারেন, rajyasabha.nic.in, এবং এখানে গিয়ে আপনারা রাজ্যসভা রিসার্চ অ্যান্ড স্টাডি স্কিমের ওখানে গিয়ে আপনারা বিস্তারিত জানতে পারবেন। এবং তারপর এখানে আপনাদেরকে বলে রাখি যে যারা স্টুডেন্টস এঙ্গেজমেন্ট ইন্টার্নশিপের জন্য আবেদন করতে চান তাদের জন্য অফিসিয়াল যেই ইমেলটা, ইমেল অ্যাড্রেস, সেটা হচ্ছে rsei.rs@sansad.nic.in। এখানে আপনাকে ইমেল করতে হবে 31 মার্চ 2021-এর আগে। এবারে প্রশ্ন হচ্ছে আপনারা কীভাবে অ্যাপ্লিকেশনস ফর্মটা পাবেন, অ্যাপ্লিকেশনস ফর্মটা কীভাবে ফিল আপ করবেন, কীভাবে ইমেল করবেন সমস্ত কিছু বলবো, একটু দেখতে থাকুন। তো এবারে আপনাদেরকে ডিটেলসে বলবো। তো এখানে দেখতে পাচ্ছেন 22টা পেজ আছে, এখানে ডিটেলসে বলা হয়েছে। এবারে আপনাদেরকে ডিটেলসে বলবো, ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এবং অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন। তো বন্ধুরা, আমি প্রথমেই বলেছি ইন্টার্নশিপস নিয়ে আমি আলোচনা করব। তো এখানে দেখতে পাচ্ছেন পার্ট ইতে বলা হচ্ছে রাজ্যসভা স্টুডেন্টস এঙ্গেজমেন্ট ইন্টার্নশিপ। এখানে যেটা বলা হচ্ছে আপনাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, যেটা আপনারা যদি যে কোনো শাখায়, যে কোনো ইউনিভার্সিটি থেকে, একটা রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশনস পাস করেছেন, পোস্ট গ্রাজুয়েশনস পাস করেছেন, তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এবং এখানে যেটা বলা হচ্ছে ইন্টার্ন সিলেক্ট করা হবে, রাজ্যসভা সেক্রেটারি মানে এটাকে সিলেক্ট করবেন এবং সেক্রেটারি জেনারেল রাজ্যসভা যিনি আছেন তারা কিন্তু এখানে ডিরেকশনস দেবেন। তারপরে যেটা বলা হচ্ছে ডিউরেশনস, এখানে ইন্টার্নশিপের যেই ডিউরেশনসটা 2 মাসের জন্য, এবং এখানে কিন্তু একটা ইন্টার্নশিপ করার পরে কমপ্লিটেশন সার্টিফিকেট কিন্তু দেওয়া হবে। অর্থাৎ যারা যারা এই ইন্টার্নশিপটা কমপ্লিট করবেন তার সঙ্গে আপনারা এখানে স্যালারিও পাচ্ছেন 10,000 টাকা প্রতি মাসে। তার সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন অ্যাওয়ার্ড অফ সার্টিফিকেট, এখানে কিন্তু আপনারা যখনই এই ইন্টার্নশিপটাকে কমপ্লিট করবেন একটা সার্টিফিকেট পাবেন, যেটা রাজ্যসভার কাছ থেকে পাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন, তো এটা গেল ইন্টার্নশিপের ডিটেলসে। এবারে আসছি আপনারা কোন অ্যাপ্লিকেশনস ফর্মটাকে ফিল আপ করবেন। তো সবার প্রথমে আপনারা ডেসক্রিপশন বক্স থেকে এই পিডিএফটাকে ডাউনলোড করবেন, 22টা পেজ আছে এবং সবশেষে অ্যানেক্সার 5 বলে একটা পেজ দেখতে পাচ্ছেন 16 নম্বর পেজে। তো এখানে 16 নম্বর পেজ এবং 17 নম্বর পেজ আপনাকে প্রিন্ট আউট করতে হবে। তো প্রিন্ট আউট করার পরে আপনারা পেন দিয়ে সুন্দর করে নেম, ফাদার্স নেম, ডেট অফ বার্থ, তারপরে হচ্ছে আপনাদের টেলিফোন, ফ্যাক্স যদি থাকে, এডুকেশনস কোয়ালিফিকেশনস, সমস্ত ডিটেলসগুলো এখানে দিয়ে দেবেন। কোয়ালিফিকেশনস না থাকলেও চলবে এবং থাকলে আপনারা দিয়ে দেবেন। এবং এখানে যা যা চাওয়া হয়েছে সুন্দর করে দেওয়ার পরে একটা মোবাইল দিয়ে সুন্দর করে একটা স্ক্যান করবেন। এবং আপনারা জানেন যে স্ক্যান করে পিডিএফ কীভাবে করতে হয়, সেই পিডিএফ করে আপনারা কিন্তু ওখানে সেন্ড করে দেবেন। কোথায় সেন্ড করবেন আপনাদেরকে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যারা যারা ইন্টার্নশিপের জন্য আবেদন করবেন তাদের জন্য ইমেল অ্যাড্রেস,
rssei.rsrs@sansad.nic.in 31 মার্চ 2021 এর আগে আপনাকে ইমেলের মাধ্যমে পাঠাতে হবে ওই অ্যাপ্লিকেশন ফর্মটাকে ফিল আপ করার পরে সেটাকে স্ক্যান করে আপনারা পাঠিয়ে দেবেন এই ইমেল অ্যাড্রেসে। আশা করছি আপনাদেরকে ডিটেলসে বলতে পারলাম। আমি প্রথম দুটো বললাম না একটাই কারণে, এখানে এডুকেশন কোয়ালিফিকেশনসটা একটু হাই চা হয়েছে, যে কারণে আমি জানি আমি বেকার ভিডিওটা বড় করতে চাই না। আপনারা যারা যারা আবেদন করতে পারবেন গ্র্যাজুয়েশনস পাশে পোস্ট গ্র্যাজুয়েশনস পাশে সকলের যেই শিক্ষাগত যোগ্যতা আছে মোটামুটি সেইগুলো নিয়েই আমি ভিডিও করার চেষ্টা করি। আমি ভিউজের জন্য ভিডিও করি না, কারণ মানুষের সময়ের দাম কিন্তু অনেকটাই বেশি, তাই বেকার ভিডিও লম্বা করে আমি চাই না আপনাদের সময় নষ্ট হোক। সকলে ভালো থাকবেন বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। বাই বাই বন্ধুরা। অল্প একটু সময় চেয়ে নেব। আপনারা অনেকেই আছেন সরকারি চাকরির প্রস্তুতি নিজের বাড়িতে বসে নিতে চান, অনলাইনে নিতে চান, তাদের জন্য আছে আনএকাডেমি। আনএকাডেমি আপনাদের জন্য সমস্ত সরকারি চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি দেওয়ার জন্য, গাইড করার জন্য বিভিন্ন ব্যাচ শুরু করছে, যেরকম অদম্য স্পেশাল ব্যাচ অন ম্যাথস রিজনিং ইংলিশ ফর ম্যাট্রিক লেভেল এক্সামিনেশনস 9 মার্চ থেকে শুরু হবে। এখানে এক্সপার্ট টিচাররা আপনাদেরকে গাইড করবে। আগমন 1 বছরের ফাউন্ডেশনস কোর্স 2022 WBCS যারা দেবেন তাদের জন্য প্রিলিমসের কথা মাথায় রেখে ব্যাচ 2 শুরু হচ্ছে 11 মার্চ থেকে। আরম্ভ এলিমেন্টারি কোর্স অন হিস্ট্রি জিওগ্রাফি পলিটির ওপরে প্র্যাকটিস সেশন হবে 12 মার্চ থেকে, এবং সমস্ত কোর্সগুলো করতে পারবেন শুধুমাত্র WBPSC প্লাস সাবস্ক্রিপশন নিতে হবে। আপনারা জানেন আনএকাডেমিতে ফ্রিতেও ক্লাস করানো হয় এবং টাকা দিয়েও ক্লাস করানো হয়। ফ্রিতে করলে আপনারা লিমিটেড সিলেবাস পাবেন, লিমিটেড প্র্যাকটিস সেট পাবেন, লিমিটেড PDF নোটস পাবেন, ডাউট ক্লিয়ারিং পাবেন না। কিন্তু প্লাস সাবস্ক্রিপশন যখনই আপনারা টাকা দিয়ে এক্সাম 365 কোডটা ইউজ করে কোর্স কিনে পড়াশুনো করবেন, তখন আপনারা কমপ্লিট সিলেবাসের পড়াশুনো করতে পারবেন, প্র্যাকটিস সেট পেয়ে যাবেন, আনলিমিটেড PDF পেয়ে যাবেন, রেগুলার ডাউট ক্লিয়ারিং সেশন পেয়ে যাবেন টপ এডুকেটরসের থেকে। এবং আপনারা এখানে কিন্তু রেগুলার ডাউট ক্লিয়ারিং তো পাচ্ছেনই, উইকলি মক টেস্ট পাচ্ছেন, ফ্রি টেস্ট সিরিজ পাচ্ছেন, এবং যে কোনো চাকরির পরীক্ষার জন্য যা যা দরকার সিলেবাস ওয়াইজ পড়ানো হবে। WBPSC-র একটা কোর্স নিলেই পশ্চিমবঙ্গের যত রকম এক্সাম আছে সমস্ত এক্সামের যেই ব্যাচগুলো সেগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন। কোর্স কেনার সময় মনে রাখবেন এক্সাম 365 কোডটা ইউজ করবেন, তাহলে আপনারা কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাবেন 10%।